আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিউটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি জেমিন তাসনিম মাসুমা। সো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক 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 ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি স্যুপ রিভিউ নিয়ে। ডক্টর দেবী ব্ল্যাক স্যুপ রিভিউটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, আমি সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি, তাই আপনাদের মাঝে আমি আজকের ভিডিওতে এই ব্ল্যাক স্যুপটি সম্পর্কে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই হয়তো এই স্যুপটি ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছেন, আবার অনেকেই হয়তো সামনে ব্যবহার করার প্ল্যান করছেন, বা অনেকে হয়তো আমার এই ভিডিও দেখে ব্যবহার করবেন। তাই আমি আপনাদের সাথে অবশ্যই আমি আমার অনেস্ট রিভিউ শেয়ার করার চেষ্টা করব। সো বন্ধুরা, ডক্টর দেবে এই ব্ল্যাক স্যুপটির ফুল ডিটেইলস জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্ল্যাক স্যুপটি আমাদের ত্বকের জন্য কতটা হেল্পফুল, এবং আপনাদের সাথে আরও শেয়ার করব এই স্যুপটির বেনিফিটস কী এবং এটি কীভাবে ব্যবহার করতে হয়। সম্পূর্ণ ডিটেইলস শেয়ার করব আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে দেখতে পারেন। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি এই ব্ল্যাক স্যুপটির রিভিউতে। ডক্টর দাবে এই ব্ল্যাক স্যুপটি কোলাজেন, কার্বন, ভিটামিন ই, গ্লিসারিন সহ আরও কয়েকটি প্রয়োজনীয় উপাদান দিয়ে তৈরি। বন্ধুরা, অন্যান্য সাবানে ক্ষার থাকায় সেটা ফেসের জন্য ভালো না, তবে এই সাবানে পরিমিত সব কিছু থাকায় কোনো প্রবলেম হয় না। সাবানটা বড়িতে ইউজের জন্য খুবই পারফেক্ট কার্যকারিতা। যাদের ত্বক অনেক বেশি অয়েলি তারা এই স্যুপটি ইউজ করতে পারেন। এই স্যুপটি অয়েল কন্ট্রোলে অনেক কার্যকারী, অয়েলি স্কিনের জন্য 100% কার্যকারী একটি স্যুপ, যেটা তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে এবং স্কিন অনেক ফর্সা করে পিম্পল দূর করতে সাহায্য করে। বন্ধুরা, যেহেতু এই স্যুপটি অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে, তাই এটি পিম্পল দূর করতেও অনেক সাহায্য করবে, কারণ অয়েলি ফেসেই পিম্পলের সমস্যা একটু বেশি দেখা দেয়। তাই আপনারা এই স্যুপটি ইউজ করবেন প্রথমত আপনাদের অয়েল কন্ট্রোল করার জন্য। বন্ধুরা, এই স্যুপটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং অনবরত পিম্পল ওঠা বন্ধ করে ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে, রুদে পোড়া দাগ দূর করবে এবং ত্বকের যে কোনো দাগ হালকা করতে সাহায্য করবে, স্কিনের তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করবে এবং ফেসকে করবে ডিপ ক্লিনজিং এবং ত্বক অনেক বেশি সফট করবে। যাদের পিঠে বা বুকে ব্রণ আছে তাদের জন্য অনেক উপকারী এই স্যুপটি। বন্ধুরা, এই স্যুপটি সব ধরনের স্কিনের জন্যই ভালো, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য খুবই পারফেক্ট একটি স্যুপ। বন্ধুরা, এই স্যুপটির ব্যবহার বিধি এবং মূল্যটা জেনে নেওয়ার আগে আপনাদের সাথে আমি আরেকটা অনেস্ট রিভিউ শেয়ার করতে চাচ্ছি। আমি বিভিন্ন জায়গাতে এই স্যুপটি সম্পর্কে রিসার্চ করার পর জানতে পারলাম যে এই স্যুপটি মেস্তার দাগ দূর করতে সাহায্য করে এবং মেস্তার দাগ হালকা করতেও সাহায্য করে, আমি এরকম একটা কিছু জানতে পারলাম। কিন্তু এর সত্যটা কতটুকু এটা সম্পর্কে আমার কোনো জানা নেই। তাই এই স্যুপটি মেস্তার দাগ দূর করতে সাহায্য করবে বা মেস্তার দাগ হালকা করতে সাহায্য করবে এই কথাটি আমি আপনাদের সাথে বলবো না, কারণ এর কতটুকু সত্যতা আছে তা আমার জানা নেই। বা আপনারা যদি কেউ এই স্যুপটি ব্যবহার করে মেস্তার দাগ দূর করতে সাহায্য করেছে এমন কিছু উপকারিতা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা, চলুন তাহলে এই স্যুপটির ব্যবহার বিধি জেনে নেওয়া যাক। গোসলের সময় মুখে এবং পুরো শরীরে, বিশেষ করে হাত, পা, মুখ, গলা, ঘাড় এ সকল জায়গায় সাবান লাগিয়ে 2-3 মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা, এই স্যুপটির মূল্যটা জেনে নেওয়ার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে দিন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে দেখতে পায়। এবং সবার কাছে আমি আরেকটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছি যে এটা কোনো স্পন্সরের ভিডিও না, আমি নিজে ইউজ করেছি এবং আপনাদের সুবিধার্থে আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই স্যুপটির মূল্য হচ্ছে 150 টাকা মাত্র। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটুও যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করতে ভুল করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।